নাকা পয়েন্টে গাড়ির চেকিং করতে গিয়ে নেশা কারবারিদের বড় ধরনের হদিশ পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। মুঙ্গিয়াকামী থানা এলাকার জাতীয় সড়কে 41 মাইলে পুলিশের নাকা পয়েন্টে গাড়ির চেকিং করতে গিয়ে নেশা কারবারিদের বড় ধরনের হদিশ পেল পুলিশ। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অফিসার প্রসন্নকান্তি ত্রিপুরা জানান, শনিবার নাকা পয়েন্টে গাড়ি তল্লাশির সময়ে একটি গাড়িকে থামালে চালকের কথাবার্তায় সন্দেহ হলে গাড়িটি চেকিং করার পর ইয়াবা ট্যাবলেটের প্রচুর পরিমাণ খালি প্যাকেট গাড়ি থেকে উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক পুলিশকে জানায়, একজন মহিলা এবং একজন পুরুষ কুমারঘাটে আসার আগেই ব্যাগে করে ট্যাবলেটগুলিকে নিয়ে নেমে পড়েন। এখন আমাদের র্যান্ডম নাকা চেকিং চলছে, তো সেই মূলে আমিও 18 মোড়ার 41 মাইলে চলে যাই সেখানে অসীম মুঙ্গিয়াকামীকে সঙ্গে নিয়ে। তো যখন আমরা গাড়ি চেক করতেছিলাম তখন একটি গাড়ি আসতে দেখি, গাড়ি আসামের নাম্বার দেওয়া AS01ME7568 গাড়ি, মারুতি সুইফট ডিজায়ার। তো গাড়ির মধ্যে শুধু চালক ছিল। তো চালককে যখন আমরা কিছু জিজ্ঞাসাবাদ করি, তার কথাবার্তিতে একটু আমাদের সন্দেহ হয়, তখন আমরা পুরো গাড়িটাকে তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পর কিছু প্যাকেট পাওয়া গেছে, যেগুলো হচ্ছে ইয়াবা ট্যাবলেট প্যাকিং করার কাগজ প্যাকেট ছিল সেগুলো। তো ড্রাইভারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে বলছে যে কুমারঘাটের আগে নাকার পয়েন্টের আগে নাকি একজন মহিলা আর একজন পুরুষ ছিল, ওনার ব্যাগ ছিল হাতে, ওরা নেমে গেছে। তো তারপর আমরা গাড়িটাকে আটক করে থানায় নিয়ে গেছি এবং ড্রাইভারকেও আমরা আটক করেছি, জিজ্ঞাসাবাদ করেছি আমরা, তাতে কিছু নাম পাওয়া গেছে। তো তদন্তের স্বার্থে আমরা নামগুলো প্রকাশ করছি না এবং খতিয়ে দেখা হবে এই ইয়াবা ট্যাবলেট ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত কারা কারা আছে, এবং আমাদের চেষ্টা থাকবে আরও এই ধরনের অভিযান চালানো। কতগুলো প্যাকেট রয়েছে, কালেক্ট রয়েছে প্যাকেট, কত কত জানি গঞ্জি না, তো প্রচুর পরিমাণ প্যাকেট। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।